সো বেসিক্যালি আজকে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব বেসিক যে নলেজগুলো সেগুলো ডিজিটাল মার্কেটিং কী এবং কেন আপনার ডিজিটাল মার্কেটিং দরকার সো বেসিক্যালি এই ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর সাথে কি পরিচিত এটা কেউ অ্যাপ্লিকেশন বলতে পারবেন আচ্ছা বেসিক্যালি এই ডাব্লিউ 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 এইটা না এটা কি আমি আপনাদেরকে শেয়ার করছি প্রথম হচ্ছে ডাব্লিউ ফর হোয়াট তারপর ডাব্লিউ ফর ওয়াই আর আচ্ছা এখানে ইটা বোধহয় একটু ঝামেলা করতেছে এটা মিস্টেক হয়ে গেছে আর কি হ্যাঁ হয় অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে জানবো এটা কি এটা আপনি কেন ব্যবহার করবেন এবং এটা কোথায় ব্যবহার করতে পারেন ঠিক আছে সো আপনারা যদি এটা মোটামুটি জানেন তাহলে মোটামুটি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে সো বেসিক্যালি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে একটা পার্থক্য করে দেব তাহলে আপনারা খুব সহজে ডিজিটাল মার্কেটিং রিলেট করতে পারবেন তাছাড়াও আমি বলি ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার যে মার্কেটিংটা আপনি করেন পণ্যের সেটাকে ডিজিটালাইজ করা অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনি ইন্টারনেটের যেসব মাধ্যমগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জিনিস ব্রাউজিং করছি বা ধরুন বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে লাইক সোশ্যাল মিডিয়া এগুলোর মাধ্যমে যদি আপনি আপনার মার্কেটিংটা করেন সেই প্ল্যাটফর্মগুলোর অলগারিদম অনুসারে তাহলেই সেটা কি ডিজিটাল মার্কেটিং খুব সহজ এবং বোধগম্য একটি উদাহরণ দিলাম তো আমরা ডিজিটাল মার্কেটিংটাকে আরও কাছ থেকে দেখতে বা কাছ থেকে বুঝতে আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে আপনাকে পার্থক্য একটা পার্থক্য করি তাহলে আপনারা খুব সহজে রিলেট করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কেন আমরা করব বা ডিজিটাল মার্কেটিংয়ের থাকি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে দেখেন মাধ্যমগুলো কি কী বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া তারপরে যদি আপনি ইমেলিং করেন তারপরে হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো হ্যাঁ এবং আপনি যদি অ্যাপ মার্কেটিংটাও করেন অ্যাপ মার্কেটিংটাও কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে কিন্তু এস এম এস মার্কেটিংটা কিন্তু মোবাইল মার্কেটিংয়ের মধ্যে পড়ে না আমরা এটাকে এস এম এস মার্কেটিংয়ের ডিজিটাল মার্কেটিংয়ের হিসাবে ধরি না যদি কোথাও কোনো কি আসে যে ওই যে মাল্টিপাল কোয়েশনগুলো আছে না ওগুলো যদি এস এম এস কোনো অপশন থাকে তাহলে ওটা কিন্তু ভুলেও আপনারা সিলেক্ট করবেন না কারণ এস এম এসটাকে আমরা আসলে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আনি না আর আপনি যদি গতানুগতিক মার্কেটিংগুলোর কথা বলেন তাহলে সেগুলো কি সেগুলো হচ্ছে নিউজ পেপার ফ্লায়ার বুশিয়ার রেডিও টেলিভিশন বিলবোর্ড হ্যাঁ তারপর হচ্ছে ম্যাগাজিন যেসব অ্যাডভার্টাইজমেন্ট হয় এগুলো কি ট্রেডিশনাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে বড় পার্থক্যের মধ্যে হচ্ছে খরচ বেসিক্যালি আপনি আমি যখন শুরু করেছি তখন কিন্তু বলেছে যে পত্রিকার চেয়ে বিডি জবসে যদি আপনি বিজ্ঞাপন দেন তাহলে কি দশ পারসেন্ট গুণ কম আপনার খরচ হবে কারণ কি বিডি জবস হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম সো আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার পণ্যের মার্কেটিং করেন তাহলে আপনার খরচ কিন্তু অনেক কমে যাবে কিন্তু এটা রাইটওয়েটা করতে হবে আপনি যদি এলোমেলোভাবে করেন তাহলে কিন্তু আপনাদের এটা আবার কস্টিং আবার বেড়ে যাবে কারণ কি আপনি ধরেন এটা উদাহরণ দিই যেমন ফেসবুকে মার্কেটিং করলেই যে আপনার সেলস আসবে তা কিন্তু না ফেসবুকে নির্দিষ্ট কিছু অ্যালগারিদম আছে কিছু পলিসি আছে যেগুলোর মাধ্যমে আপনি যদি মার্কেটিং করেন তাহলে আপনার রেজাল্ট আসবে আদারওয়াইজ আপনার ডলার আপনি বার্ন করে যাবেন কিন্তু আপনার সেলস আসবে না এবং সময় সময় দুইটা দিক থেকে আপনি মেজার করতে পারেন এটা হচ্ছে আপনার প্রথম কথা যে আপনার খুব অল্প সময়ে আপনি মানুষের কাছে রিচ করতে পারবেন অর্থাৎ আপনি ধরেন এক লক্ষ টাকা বাজেট করলেন ধরেন আপনি পাঁচ লক্ষ মানুষকে জানাবেন কথার কথা সো আপনি এক লক্ষ টাকা আপনার কাছে যদি থাকে আপনি উইদিন এ পুরো টাকাটাই ফেসবুকে বার্ন করতে পারবেন কিন্তু আপনার কাছে যদি এক লক্ষ টাকার বুসিয়ার থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ লক্ষ মানুষকে কিন্তু ওই বুশিয়ারটা দিয়ে মানে শেষ করতে পারবেন না কারণ পাঁচ লক্ষ বুশিয়ার দেওয়া কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং যদি সেটা করতে চান দেখবেন কস্ট অনেক বেড়ে যাবে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে চান তাহলে সময়টা এখানে আপনার প্রচুর সেভ করছে তাছাড়াও আরেকটা জিনিস যে আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিংয়ে মার্কেটিং করতে চান যেমন নিউজ পেপারে নিউজ পেপারে আপনি আগামীকাল কী করলেন একটা বিজ্ঞাপন দিলেন এটা কি পরের দিন কি আর ওই পত্রিকা শো করবে করবে না কিন্তু কিন্তু ফেসবুকে যদি আপনি একটা কন্টেন্ট লেখেন এটা যতদিন পর্যন্ত আপনার থাকবে ওই আপনার পেজটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিন্তু মানুষজন কি করতে পারবে সেটা দেখতে পারবে অর্থাৎ বিজ্ঞাপনের স্থায়িত্বকালটা বেশি ওকে সো আমি আরও কিছু পার্থক্যের কথা যদি বলি লোকবল অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং একজন ডিজিটাল মার্কেটিং মার্কেটার কিন্তু পুরো কোম্পানি ডিজিটাল মার্কেটিং কিন্তু করতে পারে বাট আপনি ট্রেডিশনাল পর্যায়ে দেখেন অনেক গ্রুপ দরকার অনেক লোকবলের দরকার হয় কিন্তু হ্যাঁ এবং বিভিন্ন সেক্টরে সেক্টরে লোক দরকার হয় আর তাছাড়া টার্গেট মার্কেটিং এটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমি যদি কালকে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিই পত্রিকা কি জানে যে তার এই পত্রিকার এই জায়গাটুকু কতজন পড়েছে জানা না কিন্তু এবং পত্রিকা এইটাও বলতে পারে না যে তাদের বয়স কোথায় কোথা থেকে আমার পত্রিকাটা পড়েছে কোন বয়সে মানুষ পড়েছে এগুলো কিন্তু তার কাছে কোনো ডাক্তা থাকে না কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা প্ল্যাটফর্মই কিন্তু অ্যানালাইটিক্স পার্ট একটা আছে ওদের টুলস আছে যার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন এলাকা থেকে কোন ধরনের মানুষজন আমার অ্যাডটা দেখছে এবং এটার রেজাল্ট কি কেমন আর যোগাযোগের মাধ্যম যদি আমি বলি তাহলে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং হচ্ছে টু এ কমিউনিকেশন কেমন যেমন ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন বা বিজ্ঞাপন দিয়েছেন ওখানে কিন্তু মানুষ মানুষ কমেন্টস করতে পারে রাইট যে আপনার প্রাইস কত বা আপনাদের ডেলিভারি আপনারা কত দিনের মধ্যে দিতে পারবেন কি করছেন আপনিও কিন্তু সেটা রিপ্লাই দিয়ে দিচ্ছেন সাথে সাথে কিন্তু নিউজ পেপারে ধরেন একটা বিজ্ঞাপন দিয়েছেন আপনি কি কোম্পানিকে সরাসরি কোশ্চেন করতে পারেন যে ভাই আপনার পড়াটার মূল্য কত বা আপনার প্রোডাক্টের সার্ভিসটা কীরকম সেটা কিন্তু করতে পারে না অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হচ্ছে টু এ কমিউনিকেশন অর্থাৎ কাস্টমারের সাথে যিনি বিজ্ঞাপন তার সাথে অ্যাডভার্টাইজমেন্ট যিনি করেন বা ডিজিটাল মার্কেটের সাথে একটা কমিউনিকেশন টু এ কমিউনিকেশন হয় যেটা আপনার অন্যান্য ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে করা সম্ভব হয় না আর কার্যকারিতা যদি আপনি বলতে চান সেহেতু আমরা বলবো যেহেতু আপনার কম খরচে আপনি বেশি মানুষকে জানাতে পারছেন এবং তাদের কাস্টমারের বিহেভিয়ার আপনি বুঝতে পারছেন সেহেতু আপনি আরও বেশি টার্গেটেড কাস্টমার অডিয়েন্সকে যদি আপনি টার্গেট করে যদি সেটাকে ডেলিভার করতে পারেন অ্যাডভার্টাইজমেন্ট তাহলে অবভিয়াসলি আপনার এই ডিজিটাল মার্কেটিংয়ের কার্যকারিতা বেশি ট্রেডিশনাল মার্কেটিংয়ের চেয়ে আর এই জন্যই কিন্তু খরচটাও কমে যাচ্ছে কেমন আর লাস্ট দুইটা যে বিষয় সেটা হচ্ছে বিজ্ঞাপনের পরিসর আপনি দেখেন বাংলাদেশের টেলিভিশনের চ্যানেলগুলো কিন্তু ইন্ডিয়াতে দেখা যায় না কি আপনারা জানেন কলকাতাও কিন্তু আপনি দেখতে পান অথচ কলকাতার টিভি চ্যানেলগুলো কিন্তু আমাদের অহরহ দেখতে পারি যাক সেটা ভিন্ন বিষয় বিজ্ঞাপনের কিন্তু একটা পরিসর আছে অর্থাৎ আপনি যদি চ্যানেল আইতে একটা বিজ্ঞাপন দেন তাহলে কিন্তু চ্যানেল আইটা ইন্ডিয়াতে বা অন্যান্য অনেক দেশেই হয়তো বা সেটা প্রচার হবে না কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি চাইলে এখানে বসে আমেরিকার মানুষজনকে টার্গেট করতে পারবেন এবং আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের কোনো বাউন্ডারি নেই কিন্তু ট্রেডিশনাল যেসব মার্কেট মার্কেটিং আছে যেসব করবেন যেসব টুলসের মাধ্যমে বা যেসব ওয়ের মাধ্যমে করবেন তাদের একটা কি আছে বাইন্ডিস আছে এবং সবশেষে যেটা হচ্ছে অ্যানালাইসিস অর্থাৎ আমি যেটা বললাম যে আপনার পত্রিকাগুলো বা বিলবোর্ড বা ধরেন ম্যাগাজিন এগুলো থেকে আপনার কাস্টমাররা কি ধরনের রেসপন্স করছে বা ধরেন তার কোন বয়সের লোক কোন লোকেশন থেকে পড়ছে এটার কোনো অ্যানালাইসিস আপনি বের করতে পারেন না অর্থাৎ রিপোর্ট বের করতে পারেন না যেটা আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ের মাধ্যমে কি করতে পারি পুঙ্খানো রিপোর্ট করতে পারি এবং পরবর্তীতে আমরা যখন রিটার্গেটিং করি তখন খুব ভাবে আমরা রিটার্গেটিং করতে পারি ফলে রেজাল্ট অনেক ভালো আসে তো এই ছিল বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য আশা করি আপনারা মোটামুটি রিলেট করতে পারছেন যে ডিজিটাল মার্কেটিংটা কেন বেশি এত ইম্পর্টেন্স দিচ্ছে ডে বাই ডে এবং কেন এত গ্রোথ এবার যদি আমি গ্রোথের কথা বলি যে আপনারা বলতে পারেন ভাই ডিজিটাল মার্কেটিংয়ের যে গ্রোথ হচ্ছে এটা আমি বুঝবো কীভাবে বা আসলে ডিজিটাল মার্কেটিং আগামী দুই বছরে কতটুকু আগাবে কেমন বা আপনারা যারা সিলেক্ট করেছেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন কেমন এটা আদৌ আপনাদের জন্য রাইট ডিসিশন কিনা সেটা নিয়ে আমি এখন কথা বলবো কেমন যেমন দেখেন আমরা একটা অ্যানালাইটিস দেখি কেমন এটা কিন্তু জানুয়ারি দুই হাজার এর একটা রিপোর্ট যা হটসুইটের এরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের অ্যানালাইসিস করে থাকে আপনারা এখন সার্চ করতে পারেন আপনাদের পিসিতে সুইস লেখে হ্যাঁ তাহলে দেখবেন যে ওরা বিভিন্ন ধরনের অ্যানালাইটিক ডিজিটাল মার্কেটিংয়ের উপর অ্যানালাইটিক্স দেয় যদিও ওরা টু থাউজেন্ড রিপোর্টটা দেয় নাই সো আমি জানুয়ারিটা নিয়ে কথা বলছি এখানে দেখেন বাংলাদেশের একটা রিপোর্ট ওরা জেনারেট করেছে আমি বাংলাদেশ দিয়েই বোঝাচ্ছি পরবর্তীতে যেহেতু আমরা প্রথমে লোকাল মার্কেটে কাজ শুরু করব বা আমরা লোকাল মার্কেটে কাজ করছি অলরেডি কেমন আমি বাংলাদেশটা নিয়েই বলছি দেখেন দুই সালে ধরেন আমাদের পপুলেশান ছিল কত ওয়ান মিলিয়ন কেমন এই জনসংখ্যার মধ্যে মোবাইল ইউজ করে হচ্ছে চুরানব্বই পার্সেন্ট লোক মানে সংখ্যাটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি এই মোবাইল ইউজারদের মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন ৫৫ শতাংশ লোক কেন ইমাজিন দ্যাট এবং তার সংখ্যা হচ্ছে 91.82 মিলিয়ন। এবং এই যে সোশ্যাল ইন্টারনেট ব্যবহার করছে এর মধ্যে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার অর্থাৎ ফেসবুক ইউটিউব এরা ব্যবহার করেন হচ্ছে থার্টি ফোর পয়েন্ট মিলিয়ন অর্থাৎ মোট জনসংখ্যার বিশ লো লোক এখন ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করছে এবং সেই সোশ্যাল মিডিয়াতে যে তারা ব্যবহার করছে সেটা স্মার্টফোন বা মোবাইল মানে আমরা স্মার্টফোনই বলবো স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করছে হচ্ছে থার্টি টু টু মিলিয়ন যেটা মোট জনসংখ্যার উনিশ পার্সেন্ট তাহলে আপনারা নিশ্চয়ই এবার রিলেট করতে পাচ্ছেন যে একটা দেশের মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট লোক বা আমি বলবো যে মানে ফিফটি লোক এখন ইন্টারনেট ব্যবহার করছে এটা কিন্তু আরও বাড়বে ডে বাই ডে আরও বাড়বে এবং যদি পঞ্চান্ন পার্সেন্টও হয়ে থাকে তার মানে প্রায় একশো মিলিয়ন লোক এখন ইন্টারনেট ব্যবহার করছে শুধুমাত্র লোকাল মার্কেটে তাহলে এটা বুঝতে পারছেন এটা কত বড় একটা মার্কেট আপনাদের অপরচুনিটি যারা আপনারা এখানে ডিজিটাল মার্কেটার হয়ে বেরোবেন তাদের অপরচুনিটিটা কত বেশি এবং এটা হিউজ অপরচুনিটি এবং এটা শুধু বাড়বেই এবার আমি যে বলছি বাড়বে এটার একটা রিপোর্ট আছে আমি আপনাদের রিপোর্টটা শেয়ার করি এটা ইন্টারন্যাশনাল একটা রিপোর্ট আপনি দেখেন গ্লোবাল কনটেন্ট মার্কেটিং হ্যাঁ এটা দুই হাজার যদি নয় সালে আমরা দেখি সেটা ছিল এইটটি সেভেন পয়েন্ট টু টু বিলিয়ন সালে দেখেন প্রায় কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে থ্রি হান্ড্রেড বিলিয়ন ডলার মানে কি পরিমাণ ট্রানজেকশন হচ্ছে তার চেয়েও বড় কথা হচ্ছে এটা ডে বাই ডে কি গ্রোথ হচ্ছে সো দুই হাজার বিশ পঁচিশ সালের মধ্যে দেখবেন এই মার্কেটিং ছাড়া কিছু নাই অর্থাৎ আপনি যদি আজকে ডিজিটাল মার্কেটিং শেখেন এবং কাজ করেন দুই সালে এর অপরচুনিটি এখনকার চেয়ে আরো পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ বেড়ে যাবে সো আপনারা যে ডিসিশন নিয়েছেন সেটা হচ্ছে একটা রাইট ডিসিশন এবং এই গোটটা কখনোই কমবে না যদি না তৃতীয় বিশ্বযুদ্ধ হয় বা ধরেন অনেক বড় একটা মানে সাইবার ওয়ার যদি শুরু না হয় তাছাড়া এই গ্রোথ আর কেউ থামাতে পারবে না এবং এটার মধ্যে আমি মনে করি এখানেই কেরিয়ার গড়ার সবচেয়ে ভালো সুযোগ ডিজিটাল এবং এবং এটা এটা বলছে অনেক বেশি গ্রোথ হবে আরও যাই হোক সো বেসিক্যালি আমরা এখন দেখব যে ডিজিটাল মার্কেটিং মাধ্যমে আপনি কিভাবে টাকা উপার্জন করতে পারেন বা কেরিয়ার করতে পারেন যেটার জন্য হয়তো আমরা এখানে সবাই আসছি বা সবাই কাজ করতে যাচ্ছি বা সবাই কাজ করছি তো ডিজিটাল মার্কেটিং এটা খুব মজার বিষয় কারণ হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং যদি শেখেন তাহলে যেমন আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে পারবেন অর্থাৎ আপনার জব অপরচুনিটি আছে তেমনি আপনি ফিল্যান্সার হিসাবে ইনকাম করতে পারবেন এবং আপনি নিজেই ই কমার্স বিজনেসম্যান হিসাবে আর্ন করতে পারবেন অর্থাৎ আপনি একটা বিষয় শিখবেন আপনার কাজ করার সেক্টর কিন্তু কয়েকটা আপনি জব করলে জব করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ে আপনি ফিলান্সিং করলে ফিলান্সিং করতে পারেন অথবা আপনি যদি ই কমার্স বিজনেস স্টার্ট করতে চান অ্যাজ এ এন্টারপ্রেনর আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে হবে তার জন্য আলাদা আলাদা জিনিস শেখা লাগবে তা কিন্তু না শিখবেন একটা কাজ করবেন মাল্টিপল সেক্টরে ওকে সো যেমন আমরা উদাহরণ দিই যেমন ধরেন আমরা যদি বিরিজবসে একটু আপনারা যদি যান সবাই তাহলে আচ্ছা আমি একটু দেখাই আপনাদের কেমন বিরিজবস এ কি পরিমাণ জব আছে এটা আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এ কি পরিমাণ জব আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখাই ধরেন আমরা লিখলাম বিরিজবস ওকে সো এখানে আমি কিওয়ার্ড লিখতেছি ডিজিটাল মার্কেটিং কেমন সেখানে সার্চ করেছিলাম এর আগে দেখেন এখানে কিন্তু সব ডিজিটাল মার্কেটিং দেখেন যেমন যে অনলাইন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ দেখেন সবই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জব কেমন সো আমরা যদি একটা হিসাব করি যে এই পেজে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ধরেন সতেরোটা আছে এক পেজে কেমন এখানে আছে উনচল্লিশটা তো আমরা একটু হিসাব করে দেখি যে থার্টি নাইন পয়েন্ট অর্থাৎ তো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শেখেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি সবগুলো জবে অ্যাপ্লাই করতে পারবেন হুম হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যে আপনার স্পেশালিস্ট যেমন এস ইউ স্পেশালিস্ট একদম স্পেসিফিক করে হয়তো বা চাবে কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটার হন আপনি তো এই সেক্টরের রাইট আপনি যদি মনে করেন একটু রিসার্চ করে দেখেন না এসিও মার্কেটটা একটু বেশি তাহলে আপনি ওইদিকে একটু টাইম দেবেন বাট আমরা কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং কিন্তু মোটামুটি আপনাদের সব জিনিসই শেখাই দিব এবং রিসোর্স দিয়ে দিব যার ফলে আপনারা যদি একটু সময় দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইজিলি জব নিজেদের জন্য পেয়ে যাবেন মানে আর তাছাড়াও আমি যদি বলি যেমন ধরেন আপনার বিক্রয় যদি যান আপনি বিক্রয়ে কিন্তু বিক্রয় জবস নামে একটা পোর্টাল আছে ওখানেও কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে জব থাকে এবং ফেসবুক ফেসবুকে যে জব আছে এটা কি আপনারা জানেন মানে ফেসবুক যেমন জব পোস্ট হয় ফেসবুক ডট কম স্ল্যাশ জবসে যদি যান ওখানেও কিন্তু আপনার দেখবেন যে ডিজিটাল মার্কেটিংয়ের অভাব নেই মানে জবের অভাব নেই হ্যাঁ যেহেতু দেখেন এখানে আমি দেখেন জবস অন ফেসবুক এখানেও কিন্তু আপনি ক্যাটাগরিজ সিলেক্ট করতে পারবেন হ্যাঁ যেমন দেখেন এই প্রথমে কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা জব আছে তো এরকম মাল্টি পারপাসে যদি বা মাল্টি প্ল্যাটফর্মে যদি আপনি জবগুলো দেখেন তাহলে আমি মনে করব যে আপনি পাবলিশিং জবই আছে হাজারখানেক যেটা আপনি একটু খুঁজে বের করে হাজারখানেক জব আজকে যদি আপনি ডিজিটাল মার্কেটে হন আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে লোকাল মার্কেটে কি পরিমাণ জব আছে হুম যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে বিরি জবস বা বিক্রয়ে আসলে কি পরিমাণ জব আছে হ্যাঁ এটা চলে গিয়েছে তাছাড়াও আপনারা তো আপোয়ার্কের নাম শুনেছেন এবং এর আরেকটা জনপ্রিয় নাম হচ্ছে ফাইবার সো এখানে যদি আপনারা যান একটু সার্চ করেন দেখবেন হিউজ পরিমাণ কাজ অ্যাভেলেবেল এবং আমার আমার অ্যানালিটিক যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেট প্লেসগুলো সিক্সটি পার্সেন্ট কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড নয়তো ডিজিটাল কন্টেন্ট নয়তবা সরাসরি ডিজিটাল মার্কেটিং ইভেন আপনি একজন গ্রাফিক ডিজাইনারও ডিজিটাল মার্কেটের দরকার হয় কারণ কি জানেন কারণ সে যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলে তাহলে তার কিওয়ার্ড ডিসার্জ করতে হয় যে কোন জিনিসটা আমার এখন চলতেছে এবং তার যে প্রোফাইলটা সেটা কিন্তু বিভিন্ন ট্যাক্স দ্বারা বিভিন্ন কিওয়ার্ড দ্বারা অপটিমাইজ করতে হয় অর্থাৎ একজন গ্রাফিক ডিজাইনারও যদি তার প্রোডাক্ট সেল করতে চায় তাহলে কিন্তু তার ডিজিটাল মার্কেটের দরকার অর্থাৎ ডিজিটাল মার্কেটিং ছাড়া আমরা কেউ নেই সবাই কিন্তু আমরা কোনো না কোনোভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত বা আমরা ডিজিটাল মার্কেটিং করছি আর তাছাড়াও আপনারা দেখবেন যে ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু এখন অনেক কোম্পানি হয় আপনারা খাস ফুডের নাম শুনেছেন ভাইপোর হয়তো নাম শুনেছেন এরা লেদার প্রোডাক্ট সেল করে তাছাড়া আমি যদি এডুকেশনের সাইড থেকে বলি তাহলে রেপ্টো এডুকেশন আছে তারা কিন্তু ডিজিটাল কন্টেন্ট সেল করে তাছাড়া আমি বড় বড় কোম্পানির নাম যদি বলি তাহলে খুব বেশি রিলেটেড করতে পারবেন যেমন ধরেন বিডি জবসের একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে আপনার একই মালিকের সেটা হচ্ছে আজকের ডিল ডট কম কেমন এটা তো সবাই নাম শুনেছেন দারাজ নাম শোনার নাই আমার মনে হয় না কেউ আছেন দারাজের নাম শোনার নাই তারপরে হচ্ছে বাগডুম এরা কিন্তু সবাই ই কমার্স করছে এবং ই কমার্সটা একদম আমি বলবো যে অধিকাংশই ডিপেন্ডিং অন কি ডিজিটাল মার্কেটিং কারণ তারা যে প্রমোশনটা করছে করছে এটা তো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং থ্রুতেই সো আমি বলবো যে যদি শেখেন তাহলে আপনাদের অপরচুনিটি হিউজ আপনারা পারপাসেন নিজেদের অপরচুনিটিটাকে গ্যাদার করতে পারবেন যেটা একজন বিবিএ স্টুডেন্ট কিন্তু এটা পারবে না তার জন্য কম্পিটিশন অনেক বেশি এবং আমরা যখন বিভিন্ন জায়গায় আমি এজ এ ডেভেলপার হিসাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করি সো আমি যখন আমার ওই কোম্পানির বিভিন্ন জবের জন্য ধরেন লোক হায়ার করি যখন ইন্টারভিউ নেই বা আমিও যখন নিজে ইন্টারভিউ দিতে যাই তখন আমি দেখি যে ডিজিটাল অরিজিনাল ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং বুঝে এরকম কিন্তু লোক অনেক কম সবাই সব কোম্পানিগুলোই খুব হতাশ যে বাংলাদেশে কিন্তু ওই লেভেলে ডিজিটাল মার্কেটার প্রডিউস করতে পারছে না ইন্ডাস্ট্রি এবং আসলেই কিন্তু আপনি একজন ভালো ডিজিটাল মার্কেটার হলে আপনার চাকরির অভাব হবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি সো ডিজিটাল মার্কেটিংয়ের কেরিয়ার সম্পর্কে যদি আমি একটু আপনাদের বলি তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ে আপনি যদি কাজ করার সেক্টর বলি সেক্টরই দেখেন কতগুলো মানে আপনি কতগুলো সেক্টরে কাজ করতে পারেন লাইক আমি যদি একটু বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসিও সার্চ ইঞ্জিন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ই কমার্স মার্কেটিং ইমেল মার্কেটিং কনটেন্ট মার্কেটিং বা কন্টেন্ট ম্যানেজমেন্ট ভিডিও মার্কেটিং ওয়েব অ্যানালাইসিস হ্যাঁ লোকাল লিস্টিং এই লিস্টগুলো আমি আপনাকে দিয়ে দিব হ্যাঁ এটা আমি স্লাইডগুলো দিয়ে দিব ওখান থেকে দেখতে পারবেন যে বেসিক্যালি এতগুলো সেক্টরই আছে যেখানে আপনার প্রতিনিয়ত সার্কুলার হচ্ছে সারা ওয়ার্ল্ড এগুলো হচ্ছে ক্যাটাগরিজ এর মধ্যেও কিন্তু আবার অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে যেমন ধরেন এসিও এসিওর মধ্যে শুধু ব্যাকলিংকের উপরে আপনি কাজ করতে পারবেন শুধু পেজ এসিওর উপরে কাজ করতে পারবেন শুধু কন্টেন্ট লেখার উপরে কাজ করতে পারবেন তার মানে আপনারা বুঝতে পারছেন যে এর অপরচুনিটিটা আসলে কত মানে কত বেশি এবং কত বড় একটা সেক্টর আমি আসলে প্রথমে এগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে কি অপরচুনিটিটা বোঝানোর চেষ্টা করছি আর কি কেমন যে আসলে অপরচুনিটিটা কতটুকু ওকে সো আচ্ছা আমি একটা জিনিস এখানে মিস করে গিয়েছি সেটা হচ্ছে যে এখানে আপনার এটা ছাড়াও আপনি নিজেই একটা অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস আপনি রান করতে পারেন মানে এই সেক্টরের কোনোটাই আপনি ধরেন জবে আপনি যাবেন না হ্যাঁ আপনি নিজেই একটা অনলাইন বিজনেস বা ই কমার্স বিজনেস করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি শুরু করতে পারবেন কেমন আচ্ছা ওকে সো এখানে আমি যেটা বোঝা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্টগুলো আপনি মার্কেট প্লেসে সেল করতে পারেন কি না কেমন আমি যদি একটা মার্কেট প্লেসের নাম বলি যেমন ফাইবার এটা কিন্তু সবাই আপনারা পরিচিত সো আমরা একটু ফাইবারে ধরেন একটু যাই দেখি আসলে এই ডিজিটাল মার্কেটিং এর কতটা অপরচুনিটি আছে এখানে হ্যাঁ সরি এটা হচ্ছে ফাইবার সো এইখানে আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এই পোশনটাতে ক্লিক করেন আচ্ছা দেখেন এখানে কার্সওয়ার্ড নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখেন সরি এটা চলে আসছে ওকে সো এখানে কার্সওয়ার্ট নেওয়ার পরেই দেখেন যে কোন কোন বিষয়ে আপনি কাজ করতে পারবেন সেটা দেখা যাচ্ছে কেমন আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এগুলো দেখতে পাচ্ছেন তাছাড়াও এখানে আদার একটা অপশান আছে মানে এতগুলো সেক্টরে আপনি কী করতে পারবেন কাজ করতে পারবেন আপনি যে কোনো একটাতে যান ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়েই গেলেন এবং এখানে কিন্তু খুব সিলি সিলি মার্কেটিং করে আপনি কিন্তু আর্ন করতে পারবেন লাইক ধরেন এখানে সে কী বলতেছে ফেসবুক লাইকসের অ্যাড ক্যাম্পেনিং করে দেবে লাইক্স আনার জন্য আপনারা আমার যদি ফেসবুকে ক্লাসটা করেন আপনারা কনফিডেন্ট হয়ে যাবেন এই ক্লাস মানে এই বিষয়টা আনার জন্য এটা কিছুই না এটা আপনি জাস্ট এটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার থাকতে হবে সে অ্যাড ম্যানেজারে আপনি তার পেজের একটা অ্যাক্সেস নেবেন তারপর ওখান থেকে আপনি অ্যাড রান করে তাকে লাইক এনে দেবেন দেখেন কত সিলি সিলি বিষয়গুলোতে আপনি কাজ করতে পারবেন এবং এখানে দেখেন সে সে শুরুই করেছে একশো পঁচিশ ডলার থেকে এ একটা কাজের জন্য এবং সে কিন্তু অনেক এখানে আপনি দেখেন সে একটা বিজনেস পেস করে দেবে ফেসবুক বিজনেস পেস করে দেবে তার জন্য সে কত নিচ্ছে পাঁচ ডলার নিচ্ছে এটা আপনারা কি পারেন না আমার মনে হয় এখনই তো আপনারা একটা পেজ ক্রিয়েট করতে পারবেন না পারলে ধরেন একদিন দেখাই দিলে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন কিন্তু এটা করেই দেখেন তারা কিন্তু শত শত ডলার আর্ন করছে তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কী পরিমাণ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হিউজ কাজ এবং খুব ছোটো ছোটো কাজগুলো দিয়ে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন এখন বিশাল অপরচুনিটি আছে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা আর্ন করার কেমন সো আমি একটা মাত্র উদাহরণ দিলাম ফাইবার তাছাড়াও আপনারা আপওয়ার্ক কাছে ফিল্যান্সার ডট কম আছে আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ইনভার্টও আছে হ্যাঁ তো ওগুলোতে আপনি অ্যাকাউন্ট করে আপনার যে স্কিল আছে সেগুলোকে সেল করে আপনারা কি করতে পারবেন টাকা আর্ন করতে পারবেন ডলার আর্ন করতে পারবেন সো এটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি আর তাছাড়া আপনারা কিন্তু লোকাল বিজনেস করেও কিন্তু আপনারা কি করতে পারবেন আপনাদের আর্নিং করতে পারবেন লাইক ধরেন আপনি একজন সিঙ্গার আপনি ইউটিউবে গান গিয়ে আর্ন করতে পারেন ইউটিউবের মাধ্যমে আপনি যখন ইউটিউবে গান গাবেন আপনি যদি পপুলার হন তাহলে দেখবেন মানে ট্রেডিশনালি আপনাকে মানুষজন ফোন করে করে আপনার বুকিং করছে তাই না এটাই তো হয় সাধারণত কেউ একটা ভালো গান গাচ্ছে তাকে যদি অপরাধীর যে গানটা গিয়েছে ওর নামটা আমার ঠিক মনে আসতেছে না ও কিন্তু এখন গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষজন ফোন করে নিয়ে যাচ্ছে কারণ কি সে পপুলার পার্সন সো লোকাল মার্কেটেও কিন্তু আপনি আপনার নিজের সেল ব্র্যান্ডিং করে বা প্রোডাক্টের প্রমোশন করে কিন্তু আপনারা কী করতে পারেন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আর্ন করতে পারেন কেমন তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সবাই আমরা এখানে কেরিয়ার করতে আসছি আমাদের সবারই একটা গোল আছে কেমন সো সেই গোলটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমি বলবো যে আপনারা একটা প্ল্যান করেন এবং সেই প্ল্যানটা একদম টাইম টু টাইম এটা মানে প্ল্যান করতে হবে এখন হচ্ছে আপনারা যদি মোটামুটি কিন্তু গোলটা ঠিক করে ফেলছেন যে আপনার কেরিয়ার ডিজিটাল মার্কেটে বলতে যাচ্ছেন সো আপনার এখন যেটা সময় সেটা হচ্ছে একটা প্ল্যানটা করে সেটা এক্সিকিউট করা কারণ প্ল্যানিং আমাদের জীবন আপনারা দেখেন আমরা কিন্তু কম করে নিই প্রত্যেকেই কিন্তু অনেক প্ল্যান করেছে লাইফে অনেক প্ল্যান করব কিন্তু কি আমরা অনেক কিছু কিন্তু এক্সিকিউশন করতে পারিনি আর যখনই আমরা এক্সিকিউশন করতে পারি না আরেকজন কিন্তু এক্সিকিউশন করে ফেলে ফলে আমরা অনেক সময় হতাশ থাকি আমাদের নতুন একটা প্ল্যান আমরা যখন দেখি আরেকজন করে ফেলেছে আমরা একটু হতাশাগ্রস্ত হই আমরা মনে করি এই প্ল্যানটা ইউনিক আসলে প্ল্যান কিন্তু কোনো ইউনিক থাকে না আপনি কেউ না কেউ পৃথিবীর কেউ না কেউ এটা স্টার্ট করে ফেলবে ইভেন বাংলাদেশেও দেখবেন অনেক কিছুই আমরা দু হাজার তেরো সালে যখন আমি ডিজিটাল মার্কেটিং করেছি বা পড়েছি তখন আমার কাছে মনে তো অনেক কিছু করে ফেলবো এটা করবো ওটা করবো ওটা করবো কিন্তু এক্সিকিউশন যেহেতু করতে না আরেকজন করে অনেক বড়ো কোম্পানি হয়ে গেছে সো আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যদি কেউ কোনো প্ল্যাটফর্ম আপনার আইডিয়া অনুসারে যদি কেউ কোনো বিজনেস যদি স্টার্ট করেও দেয় আপনারা হতাশ হবেন না কারণ কি জানেন সে কিন্তু আপনার মতো করে বিজনেসটা শুরু করলেও হয়তোবা আপনার প্ল্যানের সাথে তার প্ল্যানে কোনো কোনো জায়গায় মিলবে না এবং ধরেন এজ এ কোম্পানি হিসেবে আপনার ধরেন একশোটা ক্লায়েন্ট হলেই কিন্তু আপনি স্টার্ট শুরু করতে পারছেন তাই না কিন্তু দেখেন যেমন দ্বারাজ দ্বারা কিন্তু অনেক বড়ো কোম্পানি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি পাকিস্তানে আছে নেপালে আছে আরও অনেক জায়গায় কোম্পানিটা আছে কিন্তু দেখেন দারাজ কি পুরো অনলাইন মার্কেটটা ক্যাপচার করতে পারছে পারে নাই এর সাথে সাথে কিন্তু অথবা ডট কম বিজনেস করছে আজকে ডিল বিজনেস করছে বাগডম ইভেলি বিজনেস করছে রিসেন্টলি তারাও কিন্তু বিজনেস করছে ডেলিগ্রাম ছিল ডেলিগ্রামে খুব ভালো বিজনেস করছে এবং ভালো বিজনেস করবে তো যদিও ওই কোম্পানিগুলো মনে করতো যে দারাজ অনেক বড় কোম্পানি আমার পর একটা সেল হবে না তাহলে কি হইতো তাহলে তো তারা প্রথমেই শেষ হয়ে যেত সো আপনার যদি যদি কোনো ইউনিক প্ল্যান থেকে থাকে এবং যদি কেউ সেটা এক্সিকিউট করে ফেলে হতাশ হওয়ার কিছু নাই আপনি একশোটা মানুষ নিয়ে শুরু করেন পুরো দেশ নিয়ে চিন্তা করার দরকার নেই লাখ লাখ পিপুলকে নেওয়ার দরকার নেই আপনি দশজন প্রথমে সিলেক্ট করেন যে দশজন আমার কাস্টমার হবে দশজনকে এক্সিকিউশন করেন প্ল্যানটা ওর প্রোডাক্ট দেন ওর একটা মতামত নেন তাহলেই কিন্তু আপনি সেটাকে একশোতে নিতে পারবেন আর একশোতে নিতে পারলে আপনি এক হাজার হ্যান্ডেল করতে পারবেন সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বিষয়টা যদি উপরের তিনটা জিনিস আপনি ঠিক করতে পারেন অর্থাৎ আপনি গোল ঠিক করতে পারেন আপনি প্ল্যান করতে পারেন এবং প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারেন প্রফিট বা আপনি সাকসেস আপনার আসবেই সেটা কম করে হোক বেশি করে হোক কিন্তু সাকসেস হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আপনার এটা কেউ আপনাকে আটকাতে পারবে না এবং বেসিক্যালি খুব বেশি রকেট সাইস কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিংয়ে নাই। খুব নির্দিষ্ট কিছু অর্গারিজম যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু আপনারা লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে জব করে আপনাদের কেরিয়ার করতে পারবে